ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স হ্যালো ভিউয়ার্স আজ তোমাদের জন্য একটা বুক রিভিউনিউ চলে এলাম অনেকেই বিভিন্ন সময় বলে থাকে যে বিএসসি ম্যাথামেটিক্সের বাংলা ভার্সনের কোনো বই আছে কি না সেটা নিয়ে আমি অলরেডি রিভিউ করেছিলাম তো সেখানে বইটার কন্টেন্ট দেখানো হয়নি যেই কারণে আজকে এই ভিডিওটাতে পুরো ডিটেলস কন্টেন্ট দেখাবো এবং বইটার মধ্যে কী কী আছে এগুলো দেখে নেবো তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো এখানে দেখো প্রত্যেকটা বই অর্ণব চক্রবর্তী স্যারের লেখা এখানে দেখো টোটাল কী কী বই আমরা দেখব আজকে তোমরা একটা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে এটা সেকেন্ড রোতে আছে তারপরে আমরা এখানে দেখব এইটা তো প্রথম যে বইটা আছে আমরা ওটা দেখে নিচ্ছি প্রথম বইটা দেখো রিয়েল অ্যানালিসিস ভলিউম ওয়ান এবং এইখানে আমাদের এটা প্রথম পেজ বইটার ক্ষেত্রে এটা লিভেন্ট বুকস তাদের দ্বারা প্রকাশিত এবং বইটার মধ্যে কন্টেন্টই কী কী আছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু কন্টেন্ট আমাদের দেওয়া আছে এখানে দেখে নাও এটা প্রথম পেজ কন্টেন্টের ক্ষেত্রে তারপরে আমরা দ্বিতীয় পেজে চলে যাচ্ছি লিমিট পয়েন্টস কমপ্লিটনেস এইগুলো আছে সিকুয়েন্স আছে কন্টিনিউটি লিমিট আছে সিকুয়েন্সের পার্ট টু এবং চলছে এইভাবে আর এইটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে একটা স্যাম্পেল পেজ দেখো কিভাবে বইগুলোতে আমাদের এক্সপ্লেন করা আছে একটা দেখে আইডিয়া পাবে এইটা হচ্ছে আমাদের একটা পেজ আর এইটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে যেই ব্যাকসাইড আছে সেটা বইটার প্রিন্টেড প্রাইস তোমরা দেখতে পাচ্ছ তিনশো পঁয়তাল্লিশ এরপরে নেক্সট বইটা দেখছি রিয়েল অ্যানালিসিস ভলিউম টু অর্ণব চক্রবর্তী তো একই এটা প্রথম পেজ বইটার ক্ষেত্রে আর কন্টেন্ট আমরা দেখে নিই এইভাবে দেখতে পাচ্ছি যে আমাদের ডিফারেন্সিয়েশান আছে পার্ট থ্রি চলছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কম্প্যারিজান টেস্ট সিরিজের চলছে তারপর এখানে দেখে নাও এইভাবে সিরিজ চলছে তো এর পরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা টপিক একটা পেজ আমরা যদি দেখি এইভাবে কিন্তু লেখা আছে বইগুলোতে আর এটা হচ্ছে বইটার ক্ষেত্রে সাইড প্রিন্টেড প্রাইস যেটা আমাদের দেখতে পাচ্ছি এখানে দুশো পঁচানব্বই টাকা এরপরে নেক্সট বইয়ে চলে যাচ্ছি রিয়েল অ্যানালিসিস ভলিউম থ্রি এটা বইটার আমাদের কভার পেজ এটা প্রথম পেজ বইটার ক্ষেত্রে এবং এটা হচ্ছে তার কন্টেন্ট দেখো কন্টেন্টের মধ্যে আমাদের কি কি পার্ট রয়েছে আমরা জলদি কন্টেন্টটা দেখে নিই তারপরে আমরা এটার একটা ডেমো পেজও দেখে নেব এগুলোর পাশে পাশে দেখো এই যে সাইনগুলো আছে এগুলো কিন্তু বইটা যখন তোমরা কিনবে তখন দেখতে পাবে এগুলো বলা আছে যেই পার্টগুলো অতটাও ইম্পর্ট্যান্ট নয় সেগুলোর জন্য এই বাটুল দি গ্রেটে সাইনটা দেওয়া আছে বাটুল দি গ্রেট তারপরে এখানে ইউনিফর্ম কনভার্জেন্স আছে তারপরে দেখে নাও পাওয়ার সিরিজ তারপরে বাউন্ডেড ভেরিয়েশন তারপরে আমাদের আছে এখানে ফুরিয়া সিরিজ তারপরে এখানে আর কি কি আছে এটা হচ্ছে আমাদের এবার বইটার ক্ষেত্রে একটা আমরা ডেমো পেজ যদি দেখি এটা হচ্ছে আমাদের একটা পেজ দেখে নিতে পারছ এইভাবে আর এইটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে সাইড এই বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে তিনশো পঁচাশি টাকা দেখতে পাচ্ছ এর পরের যে বইটা মডার্ন এলজেবরা মডার্ন অ্যালজেবরা বাই অর্ণব চক্রবর্তী তো এটা আমাদের বইটার ক্ষেত্রে যে প্রথম পেজটা আছে সেটা আমরা দেখছি তারপরে আমরা এর কন্টেন্টে দেখে নিই কী কী আছে এইগুলো রয়েছে কন্টেন্টের ক্ষেত্রে রিলেশন গ্রুপ থিওরি সাবগ্রুপ গ্রুপ থিওরি পারমোটেশান গ্রুপ রিং ফিল্ড আছে তারপরে এখানে আমাদের নর্মাল সাবগ্রুপ আছে এটা হচ্ছে বইটার ক্ষেত্রে একটা পেজ দেখতে পাচ্ছ এইভাবে লেখা আছে আর এটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে ব্যাকসাইড বইটার প্রিন্টেড প্রাইস যদি আমরা দেখি তিনশো পঁচাত্তর টাকা এরপরে আমরা দেখছি নেক্সট বই যেটা হচ্ছে মেট্রিক স্পেস বাই অর্ণব চক্রবর্তী এটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে যে প্রথম পেজটা আছে সেটা তারপরে আমরা কন্টেন্টে চলে যাই কন্টেন্টের পার্টে আমাদের এইগুলো রয়েছে আরও দেখে নাও কন্টিনিউইটি আছে মেট্রিক স্পেসে কানেক্টেডনেস কম্প্যাক্ট সেট তারপরে আমাদের এখানে যেটা রয়েছে এখানে ফিক্সড পয়েন্ট থিওরিম আছে তারপর এটা একটা পেজ ডেমো পেজ দেখে নাও এভাবে লেখা আছে আর এটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে সাইড বইটার প্রিন্টেড প্রাইস আছে সাড়ে তিনশো টাকা নেক্সট কমপ্লেক্স অ্যানালিসিস এই বইটা আমরা দেখছি এটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে প্রথম পেজ কন্টেন্ট পার্টে কি কী আছে দেখে নাও কন্টেন্টের ক্ষেত্রে আমাদের এই পার্টগুলো আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সিয়েশান কন্ট্রোল ইন্টিগ্রেশন তারপরে পাওয়ার সিরিজ এবং এটা হচ্ছে বইটার ক্ষেত্রে একটা আমাদের পেজ ডেমো পেজ এটা হচ্ছে বইটার ক্ষেত্রে ব্যাকসাইড প্রিন্টেড প্রাইস তিনশো পঁচিশ টাকা লেখা আছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স নেক্সট বই এবং এটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে প্রথম পেজ কন্টেন্ট পার্টে দেখো কি কি আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তারপরে কন্ডিশনাল প্রবাবিলিটি তারপরে আছে মোমেন্টস এক্সপেকটেশন স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন ফ্যামিলিজ বাইভেরিয়ার ডাটা অ্যান্ড ডিস্ট্রিবিউশানস তারপরে আছে তোমাদের লিমিট ট্রান্সফরমেশনস তারপরে আছে এস্টিমেটর কনফিডেন্স ইন্টারভেল হাইপোথিস টেস্ট আর বইটার ক্ষেত্রে একটা স্যাম্পেল পেজ তোমরা যদি দেখতে চাও এটা দেখে নিতে পারো এভাবে খুব সুন্দরভাবে কিন্তু লেখা আছে তারপরে আমাদের এটা হচ্ছে বইটার ক্ষেত্রে ব্যাকসাইড এই বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা নেক্সট লিনিয়ার অ্যালজেব্রা লিনিয়ার অ্যালজেব্রা বাই অর্ণব চক্রবর্তী আমরা এটা প্রথম পেজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে বইটার ক্ষেত্রে কন্টেন্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান আছে ভেক্টর বেস আছে দেখো কন্টেন্টটা তোমরা দেখে নিতে পারছ এখান থেকে ইনার প্রোডাক্ট আছে তারপরে ম্যাট্রিসেস র্যাঙ্ক ডিটারমিনেন্ট তারপরে আমাদের আছে কোয়ার্ডনেটিভ ফর্ম আইগেন ভ্যালু আইগান ভেক্টর এ ব্যাপারগুলো আছে এখানে এখানে দেখতে পাচ্ছ আইগেন অ্যানালিসিস পার্ট টু আছে তারপরে এখানে আমাদের আছে ক্যালি হ্যামিন্টন থিওরেম লিনিয়ার ট্রান্সফরমেশন তারপরে তোমাদের এখানে আছে কি এটা শেষ হয়ে গেলো কন্টেন্টের আমাদের যেই পেজগুলো ছিল এখানে শেষ হয়ে গেলো এরপর আমরা একটা স্যাম্পেল পেজ যদি দেখতে চাই এইভাবে আছে এখানে দেখে নাও তো এটা ছিল স্যাম্পেল পেজ আর এটা হচ্ছে বইটার ক্ষেত্রে সাইড এখানে প্রিন্টেড প্রাইস আছে তিনশো পঁচানব্বই এরপর আসছি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এটা হচ্ছে টেন প্লাস টু লেভেল তবুও এটা আমরা অনেকেই কাজে লাগাতে পারি কারণ এখানে অনেক কনসেপ্ট খুব ভালোভাবে দেওয়া আছে এটা হচ্ছে বইটার ক্ষেত্রে প্রথম পেজ আর এর মধ্যে কন্টেন্টের মধ্যে কী কী আছে সেটা যদি আমরা দেখে নিই এরপরে দেখে নাও কনটেন্টের মধ্যে আমাদের আছে ফাংশন অ্যান্ড গ্রাফস তারপরে আমাদের আছে কম্পোজিশন তারপরে ডিফারেন্সিয়েশন তারপরে এখানে আমাদের আছে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন এবং আর কি আছে লিমিট কন্টিনিউটি আছে লিমিট কন্টিনিউটি আরও চলছে এখানে সিকোয়েন্স আছে রোলস থিওরেম লাগরঞ্জেস থিওরেম এবং এটা হচ্ছে বইটার ক্ষেত্রে আমাদের একটা স্যাম্পেল পেজ দেখে নিতে পারছ তোমরা এইভাবে দেওয়া আছে আর এইটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে ব্যাকসাইড তো এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে দুশো পঁচাত্তর আছে কিন্তু তোমরা অনলাইনেও কিনতে পারো এটা বুকশপেও পেয়ে যাবে এরপরে আসছি কমপ্লেক্স অ্যালজেব্রা কমপ্লেক্স অ্যালজেব্রার মধ্যে দেখো কী কী পার্ট আমাদের এখানে আছে এটা আমাদের প্রথম পেজ এটা আমাদের কন্টেন্টের পেজগুলো চলছে মডিউলার্স আর্গুমেন্ট একদম কমপ্লেক্স অ্যালজেব্রা যেটা টেন প্লাস টু লেভেলের অর্থাৎ এইচ এখানে দেখো একটা পেজ এভাবে দেওয়া আছে তারপরে এটা হচ্ছে আমাদের বইটার ক্ষেত্রে ব্যাকসাইড এটার প্রিন্টেড প্রাইস আছে দুশো পঁচিশ টাকা এরপরে দেখছি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশান এটাও টেন প্লাস টু লেভেলের জন্য দেখতে পাচ্ছ এটা হচ্ছে বইটার ক্ষেত্রে প্রথম পেজ আর এর কন্টেন্টের মধ্যে কী কী আছে দেখো এই ব্যাপারগুলো আছে কন্টেন্টের মধ্যে আমাদের এখানে আছে আইডেন্টিক্যাল জিনিসের অঙ্ক এবং এটা প্রথম পেজ একটা স্যাম্পেল পেজ বইটার ক্ষেত্রে দেখে নিতে পারছো এইভাবে আর এটা হচ্ছে বইটার ক্ষেত্রে ব্যাকসাইড প্রিন্টেড প্রাইস আছে এখানে একশো টাকা দেখতে পাচ্ছ এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট বই এটাই হচ্ছে লাস্ট বই ইন্টিগ্রাল ক্যালকুলাস বাই অর্ণব চক্রবর্তী তো এখানে কন্টেন্টের মধ্যে কি কী আছে দেখো কন্টেন্টের মধ্যে আমাদের এই পেজগুলো আছে এখনও চলছে কন্টেন্টে এভাবে দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন বাই পার্টস পার্সিয়াল ফ্র্যাকশান তারপরে তোমাদের এখানে আছে একটা পেজ দেখতে পাচ্ছ এভাবে আছে কি সুন্দরভাবে লেখা আছে এবং এটা হচ্ছে বইটার ক্ষেত্রে ব্যাকসাইড প্রিন্টেড প্রাইস আছে দুশো টাকা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এর মধ্যে অনেক কটা বই অনলাইনে অ্যাভেলেবেল অ্যামাজন বা ফ্লিপকার্ট যেখানেই হোক তো সেগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারা এই ধরনের বইয়ের সন্ধান খুব ইজিলি পেয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং